আসসালামু আলাইকুম। দিন দিন এগিয়ে যাচ্ছে প্রযুক্তি, নৈতিকতা হারাচ্ছে সন্তানেরা, এই জন্য দায়ী আসলে কারা, সমাজ নাকি পরিবার? দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঘটিত একটি ঘটনার আলোকে সেটি আজকে বলার চেষ্টা করব আমরা। একদিন এক অবাধ্য সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আদালতে হাজির হলেন পিতামাতা। তাদের অভিযোগ হচ্ছে তাদের সন্তান তাদের প্রতি দায়িত্ব পালন করছে না, তাদের অবাধ্য হয়ে যাচ্ছে। তারপরে অভিযুক্ত সন্তানটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে, শুধু কি আমার পিতামাতার প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য, নাকি আমার প্রতিও আমার পিতামাতার কোনো দায়িত্ব ছিল? প্রশ্নটি শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে জবাব দেওয়া শুরু করলেন এবং বললেন, হ্যাঁ, তোমার প্রতিও তোমার পিতামাতার দায়িত্ব ছিল, তোমার প্রতি তোমার পিতার প্রথম দায়িত্ব ছিল তোমার জন্য খুব ভালো একটি মা নির্বাচিত করা, দ্বিতীয় দায়িত্ব ছিল তোমার জন্য খুব ভালো একটি নাম রাখা, এবং সর্বশেষ তোমার প্রতি যে দায়িত্ব ছিল সেটি হচ্ছে তোমাকে এমন শিক্ষা শিক্ষিত করে তোলা যে শিক্ষা শিক্ষিত হলে তুমি কখনোই স্রষ্টার বিরুদ্ধে যাবে না, এবং এই পৃথিবীতে তোমাকে যারা এনেছেন অর্থাৎ তোমার পিতামাতা তাদের বিরুদ্ধেও কখনো যাবে না। উত্তর শোনার পরে অভিযুক্ত সন্তানটি বলল, তাহলে হে আমিরুল মুমিনিন, আমার বিচার করার আগে আমার পিতার বিচার আগে করুন, কারণ আমার পিতা আমার প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেননি এবং আমাকে এমন শিক্ষা শিক্ষিত করেননি যেটিতে শিক্ষিত হলে আজ আপনার দরবারে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো না। আমার একটি দর্শক, সো আপনাদের প্রতি আমাদের আজকের আহ্বান হচ্ছে, আপনার সন্তান আপনার প্রতি দায়িত্ব পালন করছে বা করছে না এটি নিয়ে অভিযোগ তোলার আগে আপনি আপনার সন্তানের প্রতি দায়িত্বটি ঠিকঠাক পালন করুন, তাহলেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ থাকবে না এবং আমাদের সমাজটি একটি সুন্দর সুষ্ঠু এবং শান্তির সমাজ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। لا يزال الخير حيا لا يزال إن في الدنيا سلاما وظلال أخبر الأيام أنها في وصال قم بنا وانظر لأجل